রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, আর এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনকে আদালতের নির্দেশ, 7টি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়াও যে সমস্ত জেলাগুলিতে রাজ্য পুলিশের সংখ্যা কম রয়েছে সেখানে নিশ্চিতভাবে ভোট সম্পন্ন করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। রাজ্যে প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করার পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে সমস্ত বুথে সিসি ক্যামেরা লাগানো এবং প্রয়োজনে ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে জোড়া মামলা দায়ের করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোট গ্রহণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা সহ একাধিক বিষয় নিয়ে দায়ের হয় মামলা। ভোট গ্রহণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিলেও মনোনয়নের বিষয়ে হস্তক্ষেপ করল না আদালত। তবে মনোনয়নের সময়সীমা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি বহাল রাখা হয়েছে। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত দায়িত্বভার কমিশনের উপরেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট। এছাড়াও আদালত নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত ভোটের সুরক্ষায় মোতায়েন করা যাবে না কোনো সিভিক ভলেন্টিয়ার। খুব প্রয়োজন হলে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যেতে পারে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। তবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলেও চতুর্থ পোলিং অফিসার হিসেবে নয়, একথাও জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7।